ভালো মানুষ হতে হবে। ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনি যে জীবনে সবার জন্য তোমাকে ভালো মানুষ হতে হবে, সমস্ত মানুষের উপকার করতে হবে, এটাই হচ্ছে জীবনের অর্থ। যদি তুমি সমস্ত মানুষের উপকার করো তাহলে উপরবালা তোমার ভালোই করবে। আর আপনি এই সমস্ত কথাগুলো শুনে এত বেশি ভালো হয়ে গেছেন যে আপনার সমস্ত সময় কোনো না কোনো মানুষকে দিয়ে দিয়েছেন, অন্য মানুষের উপকার করেছেন, আর অন্য মানুষের উপকার করতে গিয়ে আপনি আপনার নিজের জন্যই সময় পান না। আপনার জীবনে এমন অনেক কাজ আপনি করেছেন যে কাজটা আপনি করতে চাননি, কিন্তু আপনি কেবলমাত্র সেই কাজটা এই কারণে করেছেন যাতে কাউকে আপনাকে না বলতে না হয়। কারণ ছোট থেকেই আমাদেরকে শেখানো হয়েছে কাউকে না বলতে নেই, অথবা আপনার মধ্যে হয়তো ততটা বুদ্ধি ছিল না যে কখন কোথায় মানুষকে না বলতে হয়। আজ পর্যন্ত আপনার সঙ্গে এমনটা কতবার হয়েছে যে আপনি কোনো একটা কাজকে কেবলমাত্র এই কারণেই করেছেন কারণ আপনি সামনের জনকে মানা করে তাকে কষ্ট দিতে চাননি, অথবা আপনি তার চোখে খারাপ হতে চাননি, আপনি সবসময় সামনের মানুষটির চোখে ভালো হয়ে থাকতে চান। দেখুন, কারোর চোখে ভালো হওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু আপনি যদি ভালো হতে গিয়ে আপনার ক্ষতি হচ্ছে, আপনার জীবনটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনি নিজের সঙ্গে অন্যায় করছেন। আর আপনার কোনো অধিকার নেই কেবলমাত্র অন্য মানুষের সামনে ভালো হওয়ার জন্য আপনি নিজের জীবনকে নষ্ট করবেন। যদিও এই জীবনটা কেবলমাত্র আপনার, আপনার অধিকার আছে নিজের সম্পর্কে চিন্তা করার, নিজের জন্য কাজ করার, নিজের জন্য সিদ্ধান্ত নেবার, আর নিজের জন্য অন্য মানুষকে না বলার। এই পৃথিবীতে কোনো মানুষকে আপনি 100% স্যাটিসফাইড করতে পারবেন না, যদিও আপনি তার জন্য 100% চেষ্টা করেন না কেন। আপনার মনে হয় যে সামনের মানুষটির উপকার করলে হয়তো ভালো হবে, আর আপনি সামনের জন্য উপকার করছেন সম্পূর্ণ আপনার মন থেকে, কিন্তু এই কথাটার কি গ্যারেন্টি আছে যে সামনের মানুষটি কেবলমাত্র আপনার কাছ থেকে সাহায্য চাইছে? এই কথাটার কি গ্যারেন্টি আছে যে সামনের জন আপনার সঙ্গে সাহায্য নিচ্ছে না, বরং সে তার স্বার্থ পূরণ করছে? সাহায্য এমন একটা জিনিস যেটা মানুষ তার নিজের যোগ্যতা এবং খুশি অনুযায়ী করে থাকে, আর সেখানেও মানুষ বারবার বলে তুমি তো সাহায্য করতেই চানো না, আর কত ভালো হতে চাইবেন আপনি, আর কত সময় আপনি নষ্ট করবেন অন্যের চোখে ভালো হতে গিয়ে। যদিও একদিন উপরে গিয়ে আপনাকে আপনার জীবনের হিসাব জিজ্ঞেস করা হবে যে তুমি এই পৃথিবীতে গিয়ে কি করেছ। দেখুন, ভালো হওয়াটা খুব ভালো কথা, যদি আপনি ভালো হয়ে স্যাটিসফাইড থাকেন, যদি আপনি খুশিতে থাকেন, তাহলে ভালো কথা, কিন্তু যদি আপনি কোনো মানুষের চোখে ভালো হতে গিয়ে আপনি আপনার ক্ষতি করছেন, তাহলে এখন সময় চলে এসেছে সেটাকে পরিবর্তন করার। আপনার বন্ধু আপনাকে পার্টিতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করছে, এর কারণ হচ্ছে সেখানে তার সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। আপনি সেখানে গিয়েছেন কিন্তু আপনি খুশিতে নেই। আপনার অফিসের বস বলছে কাল আপনাকে ওভারটাইম করতে হবে, এখানে আপনার অতিরিক্ত কাজ করার কোনো ইচ্ছে নেই, কিন্তু তারপরেও আপনি ওভারটাইম করলেন। আপনি কেবলমাত্র এই কারণে মানা করতে পারেননি কারণ সামনের জনের চোখে আপনি খারাপ হতে চান না। আপনার কাছে অনেক ভালো একটি বিজনেস প্ল্যান ছিল, আপনার মনে বিশ্বাস ছিল যে এই প্ল্যানটা অবশ্যই কাজ করবে, কিন্তু আপনি আপনার ওই প্ল্যানের কথা বাড়িতে জানাতে পারেননি, আপনি আপনার বাবা মাকে বলতে পারেননি। এর কারণ হচ্ছে আপনি অনেক ভালো একটি ছেলে, আপনি চান না আপনার বাবা মা আপনাকে খারাপ ভাববে। আর বাবা মায়ের চোখে ভালো ছেলে হলো সেই যে তার বাবা মায়ের ইচ্ছে মতো চাকরি করে, এটাই হচ্ছে অন্যের চোখে ভালো হওয়া। আর এভাবে ভালো হয়ে যদি আপনি খুশিতে থাকতে পারেন, তাহলে আমি বলবো আপনি ভালো হয়েই থাকুন। কিন্তু যদি আপনার মনে হয় এভাবে ভালো হতে গিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না, বরং লোকসানি হচ্ছে, তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি যদি কোনো একটি বড় পোস্টে চাকরি করছেন, আর আপনার নিচে যদি কোনো এমপ্লয়ি জয়েন করে, আর আপনি ভালো হতে গিয়ে সেই এমপ্লয়ের কাজ আপনি করে দিচ্ছেন, তাহলে আপনি তার অভ্যেসটা খারাপ করে দিচ্ছেন। আর কিছুদিন পর সেই এমপ্লয়ি আপনাকে দোষ দেবে যে আপনি তাকে কোনো কাজ শেখাননি। তাই যদি আপনি তার সঙ্গে কাজ করিয়ে নিচ্ছেন, আর এই কাজ করিয়ে নেওয়ার কারণে আপনি তার চোখে খারাপ হয়ে যাচ্ছেন, তাহলে আমি বলবো আপনি খারাপ হয়ে যান। কারণ এই খারাপের মধ্যেই তার জন্য ভালো লুকিয়ে আছে, সেই মানুষটা কাজ শিখে নেবে। একটা কথা মনে রাখতে হবে যে আপনার খারাপ হওয়ার অর্থ এটা যেন না হয় যে আপনি কোনো মানুষের ক্ষতি করতে চান না, বরং কোনো না কোনো ভালো কিছু করার জন্য আপনি খারাপ হয়েছেন। আপনার স্কুলে এমন অনেক শিক্ষক ছিল যারা অনেক ভালো ছিল, কিন্তু তারা ভালোভাবে পড়াশোনা করাতো না। আর এমন অনেক শিক্ষক ছিল যারা অনেক ভালোভাবে পড়াশোনা তো করাতো, কিন্তু তারা অনেক রাগী ছিল। সেই শিক্ষকগুলো সমস্ত স্টুডেন্টের চোখে খারাপ ছিল। ওই শিক্ষকের জন্য খারাপ হওয়াটা উচিত যদি তার খারাপ হওয়ার কারণে ওই ছাত্রদের ভবিষ্যৎ ভালো হয়।
অর্থাৎ খারাপ হওয়ার জন্য আপনাকে কোনো গুন্ডা হতে হবে না, কোনো মানুষের ক্ষতি করতে হবে না। বরং খারাপ হওয়ার অর্থ হলো অন্যের থেকে বেশি নিজের উপরে ভরসা রাখা, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য অন্য মানুষকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। খারাপ হওয়ার অর্থ এটা নয় যে আপনি অহংকারী হয়ে যাবেন, বরং খারাপ হওয়ার অর্থ হলো সবার আগে নিজের খেয়াল রাখা, তার আগে নিজেকে সাপোর্ট করা এবং নিজের কথা ভাবা, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করা যে আপনি একাই সব কাজের জন্য যথেষ্ট, আর আপনি যাই কিছু নিজের জন্য চিন্তা করেন সেই সব কিছু আপনি করতে পারবেন। তাই এই পৃথিবীর যে কোনো মানুষকে বোঝানোর আগে নিজেকে বুঝতে হবে, পৃথিবীর যে কোনো মানুষের চোখের জল মোছার আগে নিজের চোখের জল মুছতে হবে, আর এটা আপনার স্বার্থ নয়, বরং এটা আপনার অধিকার। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে ভালো কিছু করার আগে নিজের সঙ্গে খারাপ হওয়া থেকে আটকাতে হবে, আর এটা আপনার দায়িত্ব। পৃথিবীতে অন্য কোনো মানুষকে সফল তৈরি করার আগে নিজের সফলতার জন্য আপনাকে কাজ করতে হবে, কারণ যেমনটা আমি আপনাদের বারবার বলে থাকি, আপনি হলেন সেই মানুষ যে আপনার চলে যাওয়া জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গে ছিল, আর ভবিষ্যতে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গেই থাকবে। এমন অনেক সময় আপনার জীবনে আসবে যখন আপনি একা হয়ে যাবেন, আপনি কান্না করবেন, কিন্তু তখন আপনি ছাড়া অন্য কেউ যেন সেটা জানতে না পারে। তাই সেই মানুষটার গুরুত্ব দেওয়া শিখুন যে মানুষটা সবসময় আপনার সঙ্গে থাকে, আর সেটা হলো আপনি নিজে। আর আপনার এইভাবে বেঁচে থাকাটাকে যদি কোনো মানুষ খারাপ বলে, তাহলে মনে রাখবেন আপনি সঠিক রাস্তায় আছেন। আপনি অন্য মানুষের চোখে খারাপ হতে পারেন, এর কারণ হচ্ছে আপনি নিজের উপরে বেশি ভরসা করেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষের পিছনে কথা বলা হয় সেই মানুষটার মধ্যে কথা বলার মতো কিছু তো থাকে। এই পৃথিবীর সত্যিটা আমি আপনাকে বলছি। একটি মানুষ তার নিজের গাড়ি করে রোজ অফিসে যেত, রাস্তাতে সে প্রতিদিন গাড়ি করে একটি মানুষকে লিফট দিত, কারণ সেই মানুষটার কাছে কোনো গাড়ি ছিল না, আর দুজনের অফিসই পাশাপাশি ছিল। একদিন যে মানুষটা গাড়ি নিয়ে যেত তার অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, যে কারণে সে ওই মানুষটিকে লিফট দিতে পারেনি। আর সেই দিন থেকেই ওই মানুষটি এই গাড়িওয়ালাকে খারাপ মনে করা শুরু করে। তাই যদি আপনি কোনো মানুষের জন্য 100 দিন ভালো কাজ করেন আর 1 দিন খারাপ কাজ করেন, তাহলে আপনার সমস্ত ভালো কাজগুলো মানুষ ভুলে যাবে, আর এটাই আমাদের পৃথিবীর নিয়ম। তাই যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন, তাহলে সবসময় আপনি নিজের সঙ্গে খারাপই করবেন। যদি আপনার অনেক বেশি সময় কেবলমাত্র আপনার মোবাইলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ফোন ব্যবহার করা কম করে দিতে হবে। মানুষ হয়তো আপনাকে বলবে যে এখন আপনার অহংকার হয়ে গেছে, আপনি তো ফোনই ধরেন না। তাহলে বলবো তাদেরকে বলতে দিন। অন্য মানুষের চিন্তা আপনি পরিবর্তন করতে পারবেন না যে সে আপনার সম্পর্কে কি চিন্তা করে। সে যেটা আপনার সম্পর্কে ভাবছে তাকে ভাবতে দিন, এতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি নিজের সম্পর্কে কি চিন্তা করেন। ছোটবেলায় যখন আপনাকে কেউ বলতো বারবার পড়াশোনা করার জন্য, তখন আপনার কত খারাপ লাগতো। কিন্তু একবার ভেবে দেখুন, এই পড়াশোনাটা আপনি কতদিন করবেন? 10 বছর, 15 বছর? এরপরে তো আপনার স্কুল কলেজের পড়াশোনা শেষ হয়ে যাবে। আর এই পড়াশোনা আপনি কেন করবেন? কিছু না কিছু শেখার জন্য করবেন, আর যাই কিছু আপনি শিখবেন এই জিনিসগুলো তো আপনি আপনার জীবনে কাজে লাগাবেন। অর্থাৎ যে সমস্ত কিছুকে আপনার দূর থেকে দেখে খারাপ মনে হয়, সেটা আসলে খারাপ নয়। একটি গোলাপ ফুলও কাঁটা দিয়ে ঘেরা থাকে, কিন্তু তাই বলে আপনার কোনো অধিকার নেই আপনি ওই ফুলটাকে না দেখে কেবলমাত্র তার কাঁটার কারণে তাকে খারাপ বলবেন। তাই পৃথিবী হয়তো আপনাকে খারাপ ভাববে, কিন্তু আপনি তো জানেন যে আপনি কি আর আপনি কি রকমের, সেটা সমগ্র পৃথিবীর সামনে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য, আপনার লক্ষ্য পূরণ করার জন্য অন্য কোনো কাজ বাদ দিয়ে সময় বার করতে হয়, তাহলে আমি বলবো সেই সমস্ত কাজকে বাদ দিয়ে সময় বার করুন। কারণ আপনার জীবনের সময়ের উপরে কেবলমাত্র আপনার অধিকার আছে। আর এই পৃথিবীতে সবথেকে ধনী ও শক্তিশালী মানুষ সেই ব্যক্তিই হতে পারে যার কাছে অনেক বেশি সময় আছে। আপনার জীবনের এই সফরটা কখনো না কখনো তো দাঁড়াবে, তাই আপনার অধিকার আছে। জীবন শেষ হওয়ার আগে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, আর আপনাকে মানুষ খারাপ বলুক বা ভালো বলুক, সেই সমস্ত কথাকে ইগনোর করুন। সবশেষে একটা কথা মনে রাখবেন, খারাপ হওয়ার অর্থ এটা নয় যে আপনি কোনো মানুষের ক্ষতি করবেন, বরং খারাপ হওয়ার অর্থ হলো আপনি নিজের সঙ্গে খারাপ হতে দেবেন না। তাই নিজের খেয়াল রাখুন এবং আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।